ইডেনে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ। সাথে থাকছে আবহাওয়া পিচ রিপোর্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয় দল ওডিআই সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 67 রানে জেতার পর ভারতীয় দলের সামনে সিরিজ জয়ের হাতছানি ইডেন গার্ডেন্সে। ভারতীয় ক্রিকেটের নন্দনকাননে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ দখল করবে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নিন দুই দলের খবর, আবহাওয়ার আপডেট, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ। গুয়াহাটিতে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতীয় দল পৌঁছে গিয়েছে কলকাতায়। যদিও বিরাট কোহলি আসেননি দলের সঙ্গে, একদিনের ব্যবধানে খেলতে হচ্ছে এই দুটো ম্যাচ, যার ফলে ভারতীয় দলের এদিন ট্রেনিং সেশন ছিল না। ভারতীয় দলে চোট আঘাতের কোনো খবর নেই, সেই টিম রেখেই মাঠে নামার সম্ভাবনা বেশি ভারতের। তবে নজর থাকবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে সেই দিকে। শ্রেয়া আয়ারের জায়গায় সূর্যকুমার যাদবকে দেখা গেলেও যেতে পারে, তবে তার সম্ভাবনা কম। মঙ্গলবার ম্যাচের পর রোহিত শর্মা বোলারদের প্রশংসা করলেও জানিয়েছিলেন আর একটু ভালো বল করা যেতে পারত। লক্ষণীয় হবে রোহিত কোনো পরিবর্তন করেন কিনা বোলিং বিভাগে, তবে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। প্রথম ওডিআই ম্যাচে হেরে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা মাঠে নামবে বৃহস্পতিবার। ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে হার মানে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খোয়ানো। টি টোয়েন্টি সিরিজে ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে পুনেতে সমতা ফিরিয়ে আনতে পেরেছিল শ্রীলঙ্কা। দেখার মতো বিষয় হবে সেই পারফরম্যান্সে পুনরাবৃত্তি কলকাতার মাটিতে করতে পারে কিনা লঙ্কা বাহিনী। শ্রীলঙ্কা দলে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে, দলে আসতে পারেন মহেশ থিকসানা, লাহিরু কুমারা, সামারা বিক্রমা। ভারত তথা বিশ্বের অন্যতম সেরা উইকেট ইডেন গার্ডেন্সে রয়েছে। এই পিচে প্রথম ইনিংসে গড় রান 245, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটাই নেমে আসে 206 রানে। কলকাতায় এখন শীতের মৌসুম, রাত্রে নিশ্চিতভাবে শিশির পড়বে, ফলে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে এই ম্যাচে। এর সঙ্গে রয়েছে ইডেনের ছোট বাউন্ডারি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলের সুবিধা বেশি, কিন্তু উইকেটের চরিত্র বলছে অন্য কথা। এই ম্যাচে প্রথমে যে দলই টসে জিতুক সেই দল নিশ্চিতভাবেই বোলিং করতে চাইবে। 12 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ম্যাচের সময়ে তুলনামূলক আবহাওয়া কিছুটা উষ্ণ থাকবে, পরন্তু সূর্যের সঙ্গে পারদ নামতে থাকবে শহরে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যার ফলে আবহাওয়া ম্যাচের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন করবে না। ভারতের সম্ভাব্য একাদশ, রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়া শায়ার, কেএল রাহুল উইকেটরক্ষক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ ও জুজবেন্দু চাহাল। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ, পাথুম নিশঙ্কা, কুশাল মেন্ডিস উইকেটরক্ষক, আবিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আশালঙ্কা, দাসুন সানাকা অধিনায়ক, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুনিত ওয়ালায়ালেজ, কাশুন রোজিথা ও দিলশান মধুশঙ্খ। রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়লেন পৃথ্বী শ, ভারতীয় দলে জায়গা পাওয়ার দাবি উঠছে। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছে না পৃথ্বী শ। কখনো কখনো প্রকারান্তরে নিজের ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। ফেব্রুয়ারি মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আরও একবার ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়া ইনিংস খেলে ভারতীয় দলের দরজায় কড়া নাড়লেন পৃথ্বী। রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে 379 রানের অনবদ্য ইনিংস খেললেন পৃথ্বী শ। ট্রিপল সেঞ্চুরি করে ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা ইনিংসটা খেলার পাশাপাশি রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও হলেন পৃথ্বী শ। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার মহারাষ্ট্রের বাবা সাহেব নিম্বলকরের, তিনি অপরাজিত 443 রান করেছেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হওয়ার রেকর্ড নিজের নামে করলেন পৃথ্বী। এছাড়াও আরও একটি রেকর্ড নজির নিজের নামে করেছেন পৃথ্বী শ। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হলেন পৃথ্বী শ, যার রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি রয়েছে, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। ইনিংসের পর পৃথ্বী শ বলেছেন, এমন ইনিংস খেলতে পেরে খুশি, ধৈর্য ও কঠোর পরিশ্রমের কারণেই এই সাফল্য, এটা ধরে রাখাই লক্ষ্য। পৃথ্বী শয়ের এই অনবদ্য ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ভারতীয় দলে সুযোগ পর প্রবল দাবিদার হয়ে উঠেছেন পৃথ্বী। তবে রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমান গিলদের ভিড়ে পৃথ্বী শয়ের জায়গা হবে কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
ভারতের মাটিতে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে একাধিক চমক রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। ভারতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ না খেলা ভিক্টোরিয়ার তরুণ স্পিনার টড মার্ফি ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া বেশি জোর দিয়েছে বোলিং বিভাগের উপর। 4 জন স্পিনার এবং 6 জন পেসারকে রাখা হয়েছে 18 সদস্যের দলে। বুধবার যে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তাতে ডাক পেয়েছে বর্ষিয়ান ব্যাটসম্যান পিটার হ্যান্ডসপম্প। স্পিন বিভাগে কিংবদন্তির পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া নাথান লিও, অ্যাস্টন অ্যাগার এবং মিচেল সোয়েপসনের সঙ্গে ডাক পেয়েছেন তরুণ টড মার্ফি। সদ্য চোট কাটিয়ে ওঠা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং পেসার মিচেল স্টার্ক ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার দলে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে আনক্যাপড লেন্স মরিসকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে মুখ্য নির্বাচক জর্জ বেইলি বলেছেন, সিডনিতে দলে ফেরার পর থেকে ইমপ্রেস করে চলেছে অ্যাস্টন অ্যাগার। আমরা বিশ্বাস করি ভারতীয় কন্ডিশনে বামহাতি ফিঙ্গার স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টড মার্ফি দ্রুত উন্নতি করেছে এবং ঘরোয়া ক্রিকেটে প্রভাবিত করেছে এবং সম্প্রতি সেই ধারা বজায় রেখেছে অস্ট্রেলিয়া এ দলের হয়েও। ওই পারফরমেন্সগুলোর ফলে শক্তিশালী স্পিনিং অপশন হিসেবেই ওকে দেখা হচ্ছে। ওর সিলেকশন সুযোগ দেবে ন্যাথান লিও এবং সহকারী কোচ ড্যানিয়েল ভিত্তোরির সঙ্গে ভারতে সময় কাটানোর, যেটা ওর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিটার হ্যান্ডসকম্পকে দলে ফেরানোর প্রসঙ্গে তিনি বলেছেন, দলে জায়গা ফিরে পাওয়ার যোগ্য পিটার হ্যান্ডসকম্প। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো ফর্মে রয়েছে ও, ফের ও প্রমাণ করেছে ও টেস্টের স্তরে ভালো পারফর্ম করতে পারে। উপমহাদেশে স্পেনের বিরুদ্ধে ওর অভিজ্ঞতা গুরুত্ব রাখবে এবং উইকেটের সামনে নজিরবিহীনভাবে ভালো ক্যাচার ও। অস্ট্রেলিয়া স্কোয়াড প্যাট কামিন্স অধিনায়ক, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, পিটার হ্যান্ডসকম্প, ট্রাভিস অ্যাড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লিও, লেন্স মরিস, টড মার্ফি, ম্যাথু রেনস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন। আশঙ্কা ছিলই, এবার দিল্লি ক্যাপিটালসে যুক্ত হয়ে খারাপ খবরটি নিশ্চিত করলেন সৌরভ। গত অক্টোবরে হারিয়েছেন বিসিসিআই সভাপতির পদ। তারপর থেকে সৌরভ গাঙ্গুলি ভবিষ্যতে কী করতে চলেছেন, এই নিয়ে প্রশ্ন সকলের মনেই ছিল। নিজে একসময় ইঙ্গিত দিয়েছিলেন আবারও সিএবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার, কিন্তু নির্বাচন না হওয়ায় তার দাদা স্নেহাশিস গাঙ্গুলির হাতে উঠেছে সিএবি সভাপতির দায়িত্ব। তারপর গত মাসে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে খবর পাওয়া গিয়েছিল ফের আইপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে যখন তিনি বিসিসিআই সভাপতি হয়ে ওঠেননি, তখন অর্থাৎ 2019 সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। নিজের একসময়ের প্রতিদ্বন্দ্বী রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছিলেন। তাদের দুজনের যুগলবন্দী অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। ট্রফি জয়টা অধরা থেকে গিয়েছিল। এখন ফের নিজের পুরনো ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন সৌরভ ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে, আর সেই ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হয়ে ঋষভ পন্থের ব্যাপারে আপডেট দিলেন তিনি। তিনি সম্প্রতি জানিয়েছেন, আমি দিল্লি ক্যাপিটাল সাথে যোগাযোগ রেখে চলেছি। এই বছরটা আইপিএলে খুব ভালো ফল করবে দলটা, শুধু একটাই সমস্যা থাকবে, সেটা হলো যে চোটের কারণে আমরা ঋষভ পন্থকে মাঠে পাবো না, ওর অভাব আমরা ভালো মতোই অনুভব করব। ঋষভ পন্থের অধিনায়ক করতে গত কয়েক বছরে ভালোই পারফরমেন্স করেছে দিল্লি ক্যাপিটালস, কিন্তু গত বছরের একদম শেষ দিকে 30শে ডিসেম্বর দিল্লি থেকে নিজের বাড়িতে ফিরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। আপাতত আশঙ্কা করা হচ্ছে 4 থেকে 6 মাস তিনি ক্রিকেট থেকে দূরে থাকতে বাধ্য হবেন। বিসিসিআই সচিব জয়শা জানিয়ে দিয়েছেন যে ঋষভ পন্থের যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে বিসিসিআই। তাকে ইতোমধ্যেই ভালো চিকিৎসার জন্য দেরাদুন থেকে উড়িয়ে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। মাঝে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জল্পনাও চলছিল। কবে তাকে মাঠে ফেরত পাওয়া যাবে সেই নিয়ে এখনও কোনো আপডেট দিতে পারেনি।